আমাদের হাসান শেখ, সে আবার খুব সংবাদ নির্ভরশীল লোক। মানে টেলিভিশনে যে খবর দেখে তাতে সে ইমান রাখতে চায়, বিশ্বাস রাখতে চায়। ব্যাপারটা একেবারে খারাপ না, আমি সেটা বিশ্বাস করতে পারি আর না পারি। আমাদের হাসান সাহেব কিন্তু সেদিকে মোটামুটি ইমান রাখে খবরের উপরে, তাই সেই খবর অনুযায়ী সে চলে গেছিল আজকে বাজারে। তো টেলিভিশনের খবরে শুনেছিল প্রত্যেক জিনিসের দাম সরকার নিয়ন্ত্রণ করে নিচ্ছে, আর দামগুলো মোটামুটি সরকার যা বেঁধে দিচ্ছে তাতেই থাকবে। বাজারের থলিটা নিয়ে চিন্তাগুলো একটু বাজারের দিকে যাই। তো বাজারের দিকে গেল হাসান সাহেবের ইচ্ছা ছিল, তার বউ বলেছে লাউ দিয়ে চিংড়ি দিয়ে খাবে, রোজার মাস লাউ চিংড়ি হলে পেটটা ভালোই থাকে। হাসান সাহেব চিন্তা করলো যে বাজারে গিয়ে বউয়ের কথা মতন, বউয়ের ইচ্ছা অনুযায়ী। তো হাসান সাহেব মোটামুটি মানে কোট টোট পেরে একটা লাউ তো কিনে ফেললেন। একটা লাউ কিনলেন মোটামুটি 70-80 টাকা দিয়ে, 100 টাকা চেয়েছিল মোটামুটি, লাউ উনি কিনে ফেললেন। এবার তার চিংড়ি কেনার কথা, তো হাসান সাহেব মাছের বাজারে গেলেন, যেহেতু লাউ তো কেনা হয়ে গেছে এখন তার চিংড়ি কিনতে হবে। বউ লাউ চিংড়ি, বউ বলেছে লাউ চিংড়ি খাবে, উনি চিংড়ি মাছের বাজারে গেলেন। তো মাছের বাজারে গিয়ে চিংড়ি মাছের দাম বললেন কত টাকা কেজি, তো চিংড়ি বললো 1200 টাকা কেজি। উনি বললেন যে সরকার বলেছে, টেলিভিশনে দেখলাম সব কিছু নিয়ন্ত্রণের মধ্যেই চলে এসছে। তো উনি মাছওয়ালাকে বললেন যে ভাই কম হবে না, আর একটা চিংড়ি তাকে দেখালো মাছওয়ালা, তো বললো যে এটা 1000 টাকা কেজি। তো মানে হাসান ভাই মানে হাসান সাহেব মানে খুব সংবাদ নির্ভর লোক, তো উনি সংবাদের উপর মোটামুটি অনেক ইমান রাখে, আর সরকার যা বলেছে তার উপর সে ইমান রাখতেই চায়। তো উনি বললেন যে ভাই আমি টেলিভিশনে খবরে দেখেছি যে সরকার বলেছে সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে আছে, তো চিংড়ি মাছের দাম 1200 হবে কেন? তো উত্তরে মাছওয়ালা তাকে বললেন আপনি সরকারের কাছে গিয়েই চিংড়িটা কিনে নিয়ে আসেন। তো হাসান সাহেব লাউ তো কেনা হয়ে গেছে, এখন বাজারের মধ্যে ঘুরছে কোথায় চিংড়ি পায়। তো ঘুরে 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 একটা দোকানে দেখলো যে 1000 টাকা কেজি একটা চিংড়ি। তো 1000 টাকা কেজির চিংড়ি মাছ উনি যদি কেনে তো আধা কেজি কিনতে হবে। হাসান ভাই অনেক কষ্ট করে লোকটাকে সাহস করে বলল, ভাই 1000 টাকা কেজির চিংড়ি আমার তো কেনা সম্ভব না, লাউ 180 টাকা দিয়ে কিনেছি, আমাকে 100 গ্রাম চিংড়ি দেন। মা চালা তো তেড়ে মেড়ে একদম মানে পারে তো ওনাকে মারতেই যায় হাসান ভাইকে, 100 গ্রাম ফাইল দামি পাইছেন মিয়া, 100 গ্রাম চিংড়ি কিনতে আসছেন। তো ঠিক ওই মুহূর্তে আরেকজন ভদ্রলোক ওখানে পৌঁছালেন, জিজ্ঞেস করুন ভাই কি সমস্যা কি? তো হাসান সাহেব বললেন যে ভাই আমি 80 টাকা দিয়ে লাউ কিনেছি, আর টেলিভিশনে খবরে দেখলাম সব জিনিসের দাম নাকি নিয়ন্ত্রণের মধ্যেই চলে যাচ্ছে, তো আমি তো 1000 টাকা দিয়ে চিংড়ি আমার কেনা সম্ভব না 1 কেজি। তো আমি বললাম 100 গ্রাম চিংড়ি দেন। উনি তো রেগে যাচ্ছেন, কেন ভাই 100 গ্রাম চিংড়ি কেনা যাবে না? আমাদের পার্শ্ববর্তী দেশ 100 গ্রাম মাংসও কেনে, তো আমরা তো সেদিকে চলে যাচ্ছি, অসুবিধা নেই তো, আমরা বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রের মধ্যেই পড়েছি। তো ওরা যদি 100 গ্রাম কিনতে পারে সব কিছু, ভাই আমি তো 100 গ্রাম চিংড়ি চেয়েছি, আমি কেন দেবেন না? তো অনেক কিছু মানে কথা শোনার পরে তো উনি কষ্ট মষ্ট করে 1 পোয়া চিংড়ি কিনলেন, 250 গ্রাম চিংড়ি, 250 গ্রাম চিংড়ি কিনলেন 250 টাকা দিয়ে। এটা কেনার পর আমাদের হাসান ভাইয়ের পকেটে সম্ভবত আর কোনো টাকা থাকেনি, ধনে পাতা কাঁচা লঙ্কা এই কেনার পয়সা মনে হয় তার কাছে ছিল না। তো উনি বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর চুপচাপ বসে থাকলেন, বউকে বললেন যে তোমার কথা মতন লাউ আর চিংড়ি নিয়ে এসেছি, এবার তোমার কথা মতন তো বাজারে আমি কোনো জিনিস কিনতে যাবই না, আর টেলিভিশনে কোনো সংবাদ যদি শুনি খবর শুনি এই কথা আমার আস্থা রাখতে পারছি না, আমরা কোথায় গেছি? পার্শ্ববর্তী দেশে আমাদের ভারতে অনেককেই দেখি 3 পিস মাছ কেনে, 100 গ্রাম মাছ 100 গ্রাম জিনিসও তারা কিনতে যায়, আমরা কিন্তু এতদিন কিনতাম না, লজ্জা পেতাম। আমাদের হাসান ভাই লজ্জা ভেঙে বললেন 100 গ্রাম চিংড়ি দেবার জন্যে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি।